नमस्कार बंधुरा, आमी पियाली साधुखा। आमार चैनले तोमादेर सकल के स्वागत। आमी आज के तोमादेर साथे शेयर करब खुबी साधारण माने अति साधारण एक रेसिपी, कलमी शाक भाजा। तो माने दस मिनिटर मध्य, दस पंद्रह मिनिटर मध्य रान्नाटा तैरी हो जाए आर खेते भीषण भालो लागे। तो चलो देखे नी आजकेर एई रेसिपी। कलमी शाक भाजार जो प्रथम कड़ा बसिए एक सर्षे तेल नहीं निल। तेलटा गरम हो गए, एबारे एर मध्य दिए देव पिंज। हमें एखे दुटो मीडियम साइज पिंज दिए, मीडियम फ्लेमे पिंजटा भालो करे भेजे देव। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব কলমি শাক। কলমি শাকটা আমি ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে দেব। এখানে আমি দু আটি কলমি শাক নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নেব একটু। শাক সিদ্ধ হলে পরিমাণে অনেকটাই কমে যাবে, তাই সেই বুঝে আমাকে নুন দিতে হবে। এবার ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে রান্না করব। আমার প্রায় পনেরো মিনিট হয়ে গেছে লো ফ্লেমে, শাকটা আমার পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার মিডিয়াম ফ্লেমে একটু নাড়িয়ে চাড়িয়ে তুলে নেব। এইভাবে মাখা মাখা কলমি শাক ভাজা খেতে আমাদের ভীষণ ভালো লাগে। আর আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আজ আসি, আবার দেখা হবে পরের ভিডিওয়।